জ্ঞান লাভৰ পাছত তক্ষক আৰু কশ্যপৰ শক্তি পৰীক্ষা, তক্ষকৰ দ্বাৰা পৰীক্ষিতক দৰ্শন আৰু পৰীক্ষিতৰ মুক্তি লাভ। একহে সুত শুনিও শাওন কম হৰিশেষাপ শুনিয়া তক্ষক মহানা আপোনাৰ নিজৰ ৰূপতে জিয়ানি শেষ অ ৰাজা কদং শিৱেয়া হৈ ধৰি বিপ্ৰৱেশ এ কাশ্যপ বামন সমে ভৈল এক কথা অত্যন্ত কথা শুনে ধৰ গন্ধ পাকোঠে ৰবা মন তুমি যাহাকৈ কলাগি অবিপ্ৰে বোলে কিবা সোধা হে ফুৰু ভিক্ষা মাগি অ ৰাজা কতক্ষকে খাইবে যাওঁ হে নুশুনি অনিপ্ৰতিক মন্তবলে জীয়াইব আপুনি এ পাইব বহু বিত হইবে মোৰ দুখ দু অহেন শুনি খঙ্গিল তক্ষক মহাকুৰ এ চকু পকাই বুলৈ কৈছ পক চাই মাতি অকিনো তই আবুধলো ভিয়া দিজ জাতি তক্ষকে খাই বেগ যাক তাকো কাস অদং শুভত বিষ দেখো কি মতে ৰাম কশ্যপে বুলন্ত দম্ভন কৰি বিসৰ্ব এ বুজু দংশবতক ভাঙি বুতুৰ দৰ্প এ শুনি নিজৰ ৰূপে কোপে নাগ মহাবলী
adile khota batata ya gani goila joli e bikhaboni lagibo to bikhaboi la sai oi asilo khoriya tato भस्म भोलाकाई अजियाई उत्तख के बोलय देखु मुनिहाई अदिजु थयला बुकुना कका खरनमाई एकुन साया निसाई खबे एकथा न करी अपहि बेला गिला मंत गुरु क कुमरी ओ दिलंत औषधयानी बजाय लयंकु ओ दाले मुले पाते बिख भइल भलपुर एक जिले कखरिया आसे ताते हे अंकुह हे हे देखि भइल तख कखाय खात जे नमुख अनयो देखि पुनि हे न मंत्र मोह अकश्यप कबुल हर पे हुया दर्प ए उलति जायु क धन देउ जत लागे ए अनेक सुवर्ण आनी जुगाइले गयागे ए धन देखि ब्राह्मणर पालति लसी ओ गोइलंत उलति बुकु दात भराई बी ए तख के धरिला वृद्ध ब्राह्मण र बेख ओ दांत कलर फर करे पोकी गोइला के हो अवृद्ध ब्राह्मण र बेखे सोलि धीरे धी अतख के पाइले कया की भागीरथी ए जल स्थल विद देखी केहू न बाधिल कतकर बाजु सताए दखक पखिल ए बखिया सा परिकृत कृष्ण कया राधी ओ शरीर तो नहीं ज्ञान बमत समाधि ए धोनिया सा सापिसीते कृष्ण शरण के अधरिले क निज रूप देखन ए भयंकर शरीर माति
ভিতর খাপি পেপ এ করিলে ফুকার উপর কতুলি ফেপ অ বিজুলি সংসারে আসি ছেলে কি কুয়ারি হে রাজা কদংশিলে কুত মারি শরীর বিষবনি লাগি উধাই গইল এখনে কতে নিপত্রির দেহা ভস্ম ভইল এ শরীর এরি পায়া আর স্বন্ত্র ব্রহ্মকে অ পুত্রে সে কর্ম আসি করিল রামে দেখি দখো দেখে বজা কর হাহাকার ও হা কক গইলা বাব নৃপ দিয়াম ও তুমি অবিহনে হইল পৃথিবী না ও এই বুলি লোকে সুকে ঢাকুরায় মাত এ পরম বিস্ময় হইল দেবাসুরনর অ ধন্য ধন্য পরীক্ষিত রাজা বিষবনি দহন দেনা শিল কিছু জ্ঞান অ ভইলা মুখ্য পাইলা হবে প্রদক্ষে প্রমাণ এ বাউয়ে দেব দুন্দুবি গন্ধর্বে গাঁওয়ে গীত এ পরম উৎসবে অপেশরা করে নিত সাধু সাধু বুলি দেবে বরি সন্ত ফুল এ আকাশ চানিয়া গইল শবদ তুমুল অ মহারিষি সবু করি লঙ্ক সাধু অ কিনু কথা শুক পরীক্ষিতৰ সংবাদ অ ইহাৰে সে কীৰ্তিটো ৰইল সংহাৰত এ সাফল জন্মিলা ৰাজা পাণ্ডুৰ বংশ এ প্ৰশংসি ৰাজাক ঘৰা ঘৰি গৈ লাচলি অ জন্মে জয়ে দিলন্ত পিতৃক জলি অ দিলা দান দক্ষিণা সংকলি পিতৃকর্ম এ মুখ্য পাইলা জানিতে যি লন্দ হবে মর্ম এ শুকর সম্বাদ পরীক্ষিত মুকুতি এ শুনয় ভনয় আক চিত্রে প্রতিনিধি
অনিপতি রগতি কপায় বেক মহা সুখে এ শুনা পচা পাছ কথায় আমে শুনে এ হরিরা পৰীক্ষিতৰ বহুমুখ উপদেশ সুখদেৱ স্বৰূপ গুৰু ভগৱানে আগবঢ়ালে পাণ্ডৱৰ দাবী পৰীক্ষিতে দ্বাদশ স্কন্ধলৈকে ভাগৱত শ্ৰৱণ কৰাৰ পাছত গুৰু ভগৱান সুখদেৱে তেওঁক প্ৰশ্ন কৰিছিল যে তুমি বুজি পালা হে পৰীক্ষিত নিপতি তুমি কোন তুমি বুজি পালা তোমাৰ লগত থকা মৃত্যু নামৰ শক্তি বা বস্তুটো কি আৰু তুমি বুজি পালা গুৰুজনাই তোমাক কীৰ্তন কৰি শ্ৰৱণ কৰোৱা এই বৈকুণ্ঠৰ কল্পতৰু ভাগৱত শাস্ত্ৰ আৰু দৈৱকী নন্দন কৃষ্ণৰ অমৃতময় চৰিত্ৰৰ ৰসময় ভকুতিৰ তত্ত্ব আৰু এতিয়া তুমি মোক কোৱা এতিয়াও তোমাৰ মৃত্যু নামৰ কাললৈ ভয় আছে নেকি এতিয়াও তোমাক তক্ষকৰূপী নাগে দংশন কৰিব বুলি তোমাৰ লগত সংচিত ভয় ৰাখিছা নেকি তুমিতো বুজি পালা যে তুমি আত্মাৰূপ এই দেহটো মিছা বস্তু এই দেহটো তুমি এদিন এৰিবই লাগিব সকলোৱে এৰেই কিন্তু এতিয়াও তোমাৰ লগত এই দেহটোৰ প্ৰতি মায়া আৰু মোহৰ বন্ধন আছে নেকি যদি এতিয়াও তোমাৰ এই মায়া আৰু মোহৰ ভ্ৰম আছে তেতিয়াহ'লে মই তোমাক দ্বাদশ স্কন্ধ ভাগৱত পুনৰ আকৌ কীৰ্তন কৰি শুনাম ইয়াৰ পাছত পৰীক্ষিতে গুৰু ভগৱান সুখদেৱক জনালে যে হে মোৰ গুৰুজন আপোনাৰ দৰে নিৰ্গুণস্থিত গুৰুৰ চৰণ সেৱা কৰিবলৈ পোৱাৰ যি কৃপা এই কৃপাৰ প্ৰসাদেই মোৰ লাভ হ'ল যিটো মই জীৱনত ভুল নকৰা হ'লে হয়তো নহ'লহেঁতেন মই মিগয়া কৰিবলৈ গৈ অভিসম্পাত পোৱাৰ বাবেই এই অভিসম্পাতৰ পৰা মুক্ত হোৱা আৰু মৃত্যু ভয় দূৰ হোৱা এই সমস্তবিলাক উপায়ৰ আপুনিয়ে সৎ উত্তৰ আৰু শুদ্ধ পৰামৰ্শ মোক আগবঢ়ালে আপোনাৰ দৰে গুৰুস্বৰূপ গোবিন্দৰ চৰণ সেৱা কৰি আপোনাৰ দৰে গুৰুৰ পৰা বৈকুণ্ঠৰ কল্পতৰু ভাগৱত শাস্ত্ৰ শ্ৰৱণ কৰি মই বুজি পালোঁ মই অনুভৱ কৰিলোঁ মই পাণ্ডৱৰ নাতি পৰীক্ষিত মই বিষ্ণু ৰাম মই বিষ্ণুৰ অংশ এই বিষ্ণুৰ অংশ জীৱবিলাকৰ জন্ম হয় মৃত্যু হয় আৰু এই জীৱক চৈতন্য কৰি ৰখা আত্মাৰূপী শিশিকে মই সত্তাৰ কোনোদিন বিনাশ নহয় গতিকে এই মোৰ গুৰুজন আপুনি মোক আত্মদৰ্শী কৰি আত্মাৰ পৰিচয় দিলে আত্মাৰূপেৰে মই আৰু মোৰ ভগৱান কৃষ্ণ আমি একেই তত্ত্ব তেওঁ যিদৰে অবিনাশী তেওঁ অংশ এই সূক্ষ্ম আত্মাবিলাক অবিনাশী ঈশ্বৰৰ তত্ত্ব গতিকে মোৰ দূৰ হ'ল মৃত্যুৰ ভয় দূৰ হ'ল মায়াৰ ভ্ৰম আৰু মই এতিয়া একান্ত চিত্তে যাতে দৈৱকী নন্দন কৃষ্ণৰ অৰুণ চৰণ উপাসনা কৰি মোৰ যি ঈপ্সিত তক্ষকৰূপে কালৰ হাতত দংশন হৈ মুখ্য ধামৰ যি মোৰ ইচ্ছা আছে সেইবোৰ গুৰু ভগৱান জনমে জনমে যাতে মই ভগৱান কৃষ্ণৰ চৰণ সেৱা কৰি আপোনাৰ দৰে গুৰুৰ চৰণ বন্দনা কৰি মই যাতে ভগৱান কৃষ্ণৰ যাতে সান্নিধ্য লাভ কৰি থাকিব পাৰোঁ আপুনি মোক সেই আশীৰ্বাদ দিয়ক পাণ্ডৱৰ নাতি পৰীক্ষিতক সেই আশীৰ্বাদ দিয়াৰ পাছত পৰীক্ষিতে সমাধিষ্ঠ হৈ গুৰুৰ চৰণ দৰ্শন কৰিলে গুৰুৰ চৰণ দৰ্শন কৰি একান্ত চিত্তে কৃষ্ণ ভাৱনাত নিংগল আৰু ভগৱান কৃষ্ণইনো কি কৰাই আছে সেই কথাই সাধনাৰ যোগেদি দংশন পৰীক্ষিতেও সাধনাৰ যোগেদি দৰ্শন কৰি আছে দেখি আছে যে তেওঁ ৰক্ষা কৰিবৰ কাৰণে ইন্দ্ৰৰ পিতৃ বামন স্বৰূপ ভগৱন্তৰ পিতৃৰূপী কশ্যপ স্বৰূপ ব্ৰাহ্মণে নিজেই বিপ্পৰ ৰূপ লৈ বৈত্যৰ ৰূপ লৈ হাতত মন্ত্ৰপুত্ৰ যন্ত্ৰ লৈ তেওঁ পৰীক্ষিত নিপতিৰ জীৱন দানৰ ইচ্ছা কৰি আহি আছে সমাধিষ্ঠ হৈ পৰীক্ষিতেই দৰ্শন কৰি আছে কক্ষকৰূপী কাল ভগৱান কৃষ্ণ নিজেই এই তক্ষকৰূপী কালেহে নানা ৰূপ ধাৰণ কৰিব পাৰে এই কালৰূপ তক্ষক দৈৱকী নন্দন কৃষ্ণই তেওঁ যেতিয়া জীৱৰ ওচৰত কৃপাৰ সাগৰ হয় তেতিয়া তেওঁ চতুৰ্ভুজ ৰূপত ভগৱান কৃষ্ণ
যেতিয়া তেওঁ আত্মজ্ঞান তত্ত্ব রূপ ধারণ করে তেতিয়া তেওঁ বামন প্রভুর পিতৃ কশ্যপ রূপী বামন আর যেতিয়া তেওঁ সমাধিস্থ হয়ে যুগময় সাধনার যুবক কৃপা করে তেতিয়া তেওঁ ভাগবত রূপ ধারণ করে পরীক্ষিত নিপতিয়ে সমাধিস্থ হয়ে দেখি আছে যিখিনি কালে ঘটাই আছে যিখিনি করে আছে কশ্যপ রূপে বামন হয়ে দৈবকী নন্দন কৃষ্ণ তৈক্ষক রূপে কাল হয়ে এজন বিপদ ভেদ করে দৈবকী নন্দন কৃষ্ণই আহি আছে তেওঁ ওচৰলে আর পরীক্ষিতে দেখি আছে মায়ার ভ্রমরূপী বিকার বিলাকর পড়া পরীক্ষিতর দরে নৃপতিক মুক্ত করিবর কারণে তৈক্ষক রূপী কাল আর সঞ্জীবনী বিদ্যারূপী কশ্যপ এই দুইজনে একেলগে হয়ে বার্তালাপ করে রাখিছে এ আত্মজ্ঞান দান করেছে পরীক্ষিত পরীক্ষিতে সমাধিস্থ হয়ে ভগবন্তর কৃষ্ণর চরণ দর্শন করে সমস্তখিনি যশ্যপ আর তৈক্ষকে করে আছে সেইখিনি দর্শন করে আছে আর দেখিছে এই বটবৃক্ষরূপী সংসারময় বৃক্ষখন এদিন তো বিনাশ হবই আর তৈক্ষকরূপী কালেও কশ্যপরূপী বাহনের শক্তি সামর্থ্যর পরীক্ষা লোক খুঁজি কইছে যে তুমি এই বটবৃক্ষজোপাক তুমি দংশন করি তুমি তোমার শক্তি প্রদর্শন করা দৈবকী নন্দন কৃষ্ণ কশ্যপ রূপ বামন স্বরূপ ভগবন্তর পিতৃরূপ দুইজনে দুটা রূপ ধারণ করে আছে সকলতো কৃষ্ণময় অখণ্ডিত তত্ত্ব কেবল অনুভব করেছে পরীক্ষিতে কেবল বুঝি পাইছে পরীক্ষিতে ভাগবতর দ্বাদশ খণ্ডত গুরুরূপী গোবিন্দ শুকদেবর চরণ দর্শন করার লগে লগে সাম্ভাব্য ভবিষ্যৎ হয়ে তেওঁ ওচৰলে কি আগমন ঘটিছে সমস্তখিনি দেখা পাই আছে পরীক্ষিত স্বরূপ পরীক্ষিতে আত্ম সাধনাত লিঙ্গই কৃষ্ণ তত্ত্বত প্রবেশ হয়ে কি হব কি কি ঘটি আছে কি ঘটি থাকিব সমস্তখিনি কৃষ্ণর কৃপা দর্শন পাই আছে ভগবন্ত কৃষ্ণর অখণ্ডিত আনন্দর তত্ত্ব অনুভব করে তৈক্ষকরূপী যি কাল মৃত্যুর কারকারও কারণ হব বুঝি পাইছে ইয়াত পুত্ররূপী প্রেমর রূপ দৈবকী নন্দন কৃষ্ণর এয়া হল সংহার ভগবান কৃষ্ণর চরণ চিন্তা করার লগে লগেই ভগবন্তর অনন্ত রূপক পাণ্ডবর নাতি পরীক্ষিতে দর্শন করি করে দুই চকুর বন্যা পোহা বলে লৈছে যে হে মোৰ গুরু ভগবান তুমি শুকর রূপত আহি মোক ভাগবত কথা কীর্তন করে শুনালা তুমি তৈক্ষক রূপত আহি মোক স্পর্শ করে তুমি মোক মৃত্যু দিব বিচারা তুমি কশ্যপ রূপত আহি মোক মৃত্যুর পরা তুমি বাধা দিও তুমি মোর জীবন রক্ষা করব বিচারিছা জগতত কেবল কর্তা তুমি আমি হল নিমিত্ত মাত্র আনন্দময় হিন্দুত রমন হয়ে বার্তালব হল তৈক্ষক আর কশ্যপর তৈক্ষক মানে কালরূপ ভগবন্ত কৃষ্ণর সেয়া সংহার রূপ কশ্যপ মানে আত্মসংযম রূপ আত্মসংযমর যোগেদি কালর স্পর্শ দূর করব পরা যায় এই তত্ত্ব কথাও বুঝায় বটবৃক্ষ মানেই হল সংসার বৃক্ষ এই সংসার বৃক্ষ কালর স্পর্শই ভস্ম করিব পারে সঞ্জীবনী স্বরূপ ঈশ্বর সাধনার তত্ত্বই নষ্ট হয়ে যাওয়া বস্তুবিলাককে পুনরুজ্জীবিত করে তাক সঞ্জীবনী দান করিব পারে এয়াই হল জীব জিয়াই থাকার প্রেরণা উৎস ভাগবতর দ্বাদশ স্কন্ধত কশ্যপ আর তৈক্ষকর শক্তি পরীক্ষার তত্ত্বই আমাক বুঝালে তৈক্ষক হল কাল কালতকে শক্তিমন্ত কোনো নাই তৈক্ষকতকেও শক্তিমন্ত হল ঈশ্বর সেবা হরি সেবা আর গুরু সেবা কশ্যপর সংগম সাধনা কশ্যপর আত্মসাধনা কশ্যপর ঈশ্বর সাধনা কশ্যপর গুরু বৃহস্পতিক স্মরণ করে এই বিনাশশীল জগতক রক্ষা করে থাকার যে সঞ্জীবনী স্বরূপ চিন্তন ভাব আর চেতনা সমস্তখিনি ভাগবতর দ্বাদশ স্কন্ধত আহি একঠাই হয়েছিল ভাগবতর দ্বাদশ স্কন্ধই মনুষ্যক মৃত্যুর ভয়ের পর মুক্ত করে ভাগবত স্বরূপ ভগবন্তর আনন্দময় সত্তাত লীন যার রাস্তা দর্শন করায় আমার সকলকেই পদর যোগেদি বুঝালে যে কোর ব্রাহ্মণ তুমি তুমি কলই যা প্রশ্ন করেছে তথ্যকে কাল আর ব্রাহ্মণে উত্তর দিছে যে পরীক্ষিত নিপতিক তৈক্ষকে দংশন করে মৃত্যু দিব মই মোর সঞ্জীবনী বিদ্যার বলত মই পুনর তৈক্ষককে জীবন্ত করে দিব কালরূপী তৈক্ষকে তেতিয়া কলে মই ব্রাহ্মণের বেশর পরা তৈক্ষক রূপলে আহি এই বটবৃক্ষজোপাক দংশন করে মই এতিয়াই তাক জ্বলাই ভস্ম করে দিম আর তুমি তোমার শক্তি তাক মোক প্রদর্শন করাবা বুঝাই দিব গুরুর কৃপা হলে দৈবকী নন্দন কৃষ্ণর যদি একান্ত ভকুতি ভক্তি আর উপাসনা হয়
বৃহস্পতির দরে শুদ্ধ গুরুর যদি শরণ উপাসনা করেছিল তেতিয়া হলে কৈশবে দেবতার গুরু হল বৃহস্পতি। বৃহস্পতির শরণ চিন্তা করে দান করা সঞ্জীবনী মন্ত্র প্রয়োগ করে ভস্ম করে দিয়া ছাই করে দিয়া সেই বটবৃক্ষ জোপারে এমুঠি ছাই লই মন্ত্র মন্ত্রে পুনর সঞ্জীবনী বিদ্যারে জীবন্ত করে দিলে সেই বটবৃক্ষ। এই বটবৃক্ষ হল মায়া বৃক্ষ, সংসার বৃক্ষ, ঈশ্বরৰ তপন। এই বৃক্ষত বাস করে খৰিকটীয়াজন, খৰিকটীয়াজন হল জীবাত্মা। এই জীবাত্মাবিলাকক পুনৰ আকৌ ঘূৰাই আনিব পাৰে আত্মসাধনাৰ যোগেদি। জীৱৰ তত্ত্ব হৈ জীবাত্মা চৈতন্য হল, প্ৰকৃতিৰ তত্ত্ব হৈ বটবৃক্ষ চৈতন্য হল, আত্মতত্ত্ব হৈ তাত আকৌ কৃষ্ণৰ প্ৰৱেশ হৈ গল, আৰু সাক্ষী হৈ থাকিবল জীবাত্মাৰূপী খৰিকটীয়াজন। এই খৰিকটীয়াজনে পাশত গৈ জন্মে জয়ক সমস্ত কথা বিবরি কৈ দিলে, অর্থাৎ বুঝালে যে জীবই কেতিয়াও মায়ার ভ্রমৰ পৰা নিজে মুক্ত হব নোৱাৰে। পৰীক্ষিতে দর্শন পালে তৈক্ষক কালৰূপত কৃষ্ণৰ রূপ, পৰীক্ষিতে সাধনাৰ যোগেদি দর্শন পালে, দর্শন পালে যে তৈক্ষক আত্মসংযম রূপত ঈশ্বৰ রূপ, আৰু জীৱৰূপ এই বটবৃক্ষ জোপাত বাস করা মায়ারে আবৃত হয়ে থাকা জীবটুয়ে দেখা পালে যে তৈক্ষ ক্ষোধটু পরীক্ষিত, আৰু কৈশব বন্ধু হল পরীক্ষিত, জন্মে জয়ক উচতনি দিলে তুমি এই সর্পবিলাক কেতিয়াও জিয়াই রাখব নালাগে, ইয়াক বিনাশ করে দিবা, কালরূপী সর্প কোনেও কেতিয়াও যজ্ঞ বা সাধনার বলত বিনাশ করে শেষ করব নয়। ইয়ার পাছত ভাগবতর দ্বাদশ স্কন্ধত আমাক পরিচয় করাব জন্মেজয় নিপতির সর্পযজ্ঞ, তৈক্ষকর ইন্দ্রত হরণ, আর বৃহস্পতির দ্বারা রক্ষা। দেবতার গুরু হল বৃহস্পতি, এই বৃহস্পতিয়ে পুনের সর্পবিলাক রক্ষা করব। বৃহস্পতিয়ে জানে এই কালরূপী সর্পক যজ্ঞর যোগেদি কেউ বধি নিষেধ করব পড়া নাযায়। এফালে তৈক্ষক আমার মৃত্যুরূপী কালরূপ, এফালে সর্পবিলাক আমার লগত বাস করা কুদরূপ। ভাগবতর দ্বাদশ কালরূপী সর্প আর জিয়াই থাকা আমার কুদরূপী সর্প, এই সকলবিলাক সংসার থাকালৈকে জগৎ থাকালৈকে এইবিলাক সদায় থাকিব। এইবিলাক আমি বধ করি তারপর মুক্ত হম বলে ভবাটো মায়ার ভ্রমর বাহিরে বেলেগ। ভাগবতর দ্বাদশ স্কন্ধই আমাক সেই কথাটি জনাব। হে রাম হে ভোলা জন, ভোলা জনে জয় পাছে নৃপতি প্রধান, সময় যাতে খনিয়া তাহাকে দিলা যান, এ কৈশব প্রত্যক্ষকে যেন যেন কথা ভুলা, এ সমস্তে বৃত্তান্ত নিপতির আগে কইলা। এই খৰিকটীয়াৰ রূপত থকা এই জীবাত্মারূপী জীবর তত্ত্বই জন্মজয়ক আহি কৈশব আর তৈক্ষকর মাজত যে ঘটনা ঘটিছিল সাক্ষী হয়ে চাই আসে সমস্তখানি কথা বিপরী কই দিলে যে তোমার পিতৃ পরীক্ষিত জীবনদান দিবর কারণে কৈশব ব্রাহ্মণ আসছিল, কিন্তু এই তৈক্ষরূপী কালে ধন সম্পত্তি বৃত্ত দান করে ঘুরাই পঠিয়াই দিলে যে তুমি জীবনদান দি কেটামান ধন সম্পত্তি ঐশ্বর্য হে পাবা, এইকেইটা মই তোমাক দান করো, তুমি এইকেইটা লৈ ঘুরি যা, যে আধা রাস্তার পৰা কৈশব ব্রাহ্মণক ঘুরাই পঠিয়াই দিলে। এই কথা যেতিয়া জীবাত্মারূপী সেই খৰিকটীয়াজনে আহি জন্মেজয় রাজাক কলেহি, এটা জন্মেজয়ে কি করিব আমার ভাগবতর, আমাক ভাগবতর পদে কি কথা রাম কৈশব প্রত্যক্ষকে যেন যেন কথা ভুলা, এ সমস্তে বৃত্তান্ত নিপতির আগে গইলা, রাজা কজিয়ায় বেয়া হয় ব্রাহ্মণ ভিক্ষুকে
পঠাই পঠাই পঠাইলে নিশুকে এ কহিলা খৰিয়াই আহি যতেক সংগোপ এ শুনি জমে জয় জ্বলি লন্ত মহাকুপ এ ঋষি সাপে খাইলে ক এ আহি নাই দুখ অধি যক পঠাইলে কেনে কৰিয়া আক্রোশ এ তাত পড়ে নাহি নাহি মহাপীতি বৈরি এ নথৈ বুখর পর নাম মারি বুসংহরি যেতিয়াই এই বটবৃক্ষ জোপাত বাস করে থাকা খড়িকটিয়া রূপী জীবর ভক্তর পৰা জীবাত্মার পৰা গম পালে এই নিপতি স্বরূপ জন্মে যে তৈক্ষক রূপী কালৰ পৰা বচাবৰ কাৰণে ৰক্ষা কৰিবৰ কাৰণে কশ্যপ ব্ৰাহ্মণ আহিছিল হাতত মন্ত্ৰপুত্ৰ তৈক্ষ লৈ কিন্তু এই কশ্যপ রূপী সৰ্পই তাৰ ক্ৰোধৰ বশৱৰ্তী হৈ শক্তি সামৰ্থ্য দেখুৱাই আৰু প্ৰলোভিত কৰি কশ্যপ ব্ৰাহ্মণক পৰীক্ষিতৰ মৃত্যু হওক বুলি ঘূৰাই পঠাই দিয়ে আকৌ পুনৰ ক্ৰোধৰ অগ্নি প্ৰজ্বলিত কৰি দিলে এই সংসাৰ বৃক্ষৰূপী বটবৃক্ষত বাস কৰি থকা জীৱৰূপী তত্ত্বই জন্মেজয় নামৰ পৰীক্ষিতৰ পুত্ৰজনৰ মনত হে ৰাম ঋষি সাপে খাইলে না আহি নাই তদু অধি যক পঠাইলে কেনে কৰিয়াই আকৌ ঋষিজনৰ অভিসম্পাতত তৈক্ষক নাগে আহি যদি মোৰ পিতৃক দংশন কৰি মৃত্যু দিয়ে মোৰ তাত কোনো আক্ষেপ নাছিল কিন্তু কশ্যপ ব্ৰাহ্মণে আহি মোৰ পিতৃক চৈতন্য কৰি জীৱন্ত কৰিবলৈ অহাৰ পথত আকৌ কশ্যপে তৈক্ষকে কিয় কশ্যপ নেকি বাধা দিলে ই কোধৰ বশৱৰ্তী হৈছে জন্মেজয় নহয় এ তাত পরে নাহি নাহি মহাপীতি বৈরি এ নথৈ বুখর পর নাম মারি বুসংহরি গতিকে মূল পিতৃর কারণে তৈক্ষক কেবল কালরূপী শত্রুয়ে নহয় এই তৈক্ষক হল মূল পিতৃর অনিষ্ট সাধন করে আকৌ তেওঁ পুনৰ সঞ্জীৱনী বিদ্যার যোগেদি জীবন্ত হওয়ার পথৰ পৰা তেওঁ রুদ্ধ করে দিয়ার হল পাঠা স্বরূপ গতিকে এই তৈক্ষক নাগক আৰু এৰি দিয়া নহব হে ৰাম অথৰ্ববে দিয় বিপ সমস্ত কৱানী হে পাতিলন্ত সৰ্প সত্ৰ মহাকুণ্ড ঘানি চতুৰ্বেদী ব্ৰাহ্মণৰ যিসকলে সৰ্প নিধনৰ যজ্ঞ কৰিব পাৰে সেইসকল হল অথৰ্ববেদীয় ব্ৰাহ্মণ অথৰ্ব বেদ অথৰ্ব বাংগী ৰস যিখন বেদত ভগৱন্তৰ তত্ত্বৰ লগতে মায়াজালৰ তত্ত্বও বাস কৰি আছে সেই বেদ থাকি হ'ল অথৰ্ব বেদ সেইটো কাৰণে অথৰ্ব বাংগী ৰস অৰ্থাৎ ইয়াত থকা ভালখিনিৰ লগতে বেয়াখিনিক ইয়াৰ পাখৰ ঘূৰি দিয়াৰ ব্যৱস্থা হ'ব লাগিব হে ৰাম গণি জ্বলিয়া মন্তে দেই সুমদান হে মৰৈ সৰ্প পুৰিয়া সি অসংখ্য প্ৰমাণ অথৰ্ববেদীয় ব্ৰাহ্মণে সৰ্প নিধনৰ যজ্ঞ যেতিয়া মন্ত্ৰপুত কৰি আহুতি দি তেতিয়াই মন্ত্ৰ স্মৰণ কৰিবলৈ ল'লে সৰ্পবিলাক নিজেই নিজেই আহি তাক ভস্ম হ'বলৈ ল'লে হে ৰাম পৃথিৱী পাতালে যত আশয় সৰ্বশয় হে কৰিবে লাগিলা ৰাজা সবাৰূপলয় পৃথিৱীৰ ভিতৰত পাতালত যত যিমান গাঁতত সৰ্প লুকাই আছিলে এই অথৰ্ববেদীয় ব্ৰাহ্মণৰ বেদৰ মন্ত্ৰৰ শক্তি আৰু তেওঁলোকৰ সাধনাৰ বল
তেওঁলোকে মুখ্য রূপে অগ্নিত প্রজ্বলিত হৈ নিজকে মুক্ত কৰি দিবলৈ আহি আছে হে রাম দেখি তৈক্য করহি দি কাম্পে গৈল ললনি অ ইন্দ্র তহরণ গয়া লৈলে ঘলৰি তৈক্যক ৰূপী কালৰ হৃদয় কম্পমান হল এইবাৰ তৈক্যকে ভাবিলে যে যজ্ঞৰ অগ্নিত প্রজ্বলিত হয় ময়ো ভস্ম হৈ যাম গতি মই গৈ দেৱতাই ইন্দ্ৰক শৰণ লওঁ ইন্দ্ৰক যদি মই শৰণ লওঁ ইন্দ্ৰই মোক ৰক্ষা কৰিব কালৰ হয় কাল ভগৱান কৃষ্ণ ইন্দ্ৰ হল ভকত এইটো কাৰণে তৈক্ষক ৰূপী কালে ইন্দ্ৰস্বৰূপ ভকতক গৈ আশ্ৰয় লৈছিল হে ত্ৰাহি ত্ৰাহি পুৰন্দৰ ৰাখা মোৰ প্ৰাণ এ জন্মে জয় সাগৰত কৰা পৰিত্ৰাণ অয় বিচাৰ মন্ত্ৰে দহি মাৰে সৰ্বগ এ তোমাৰ পাৱত আশি পখিলো শৰণ এ দেখি পুৰন্দৰ ভৈলা সৰ্পত এ অমৃত পিয়াইলা তাঙ্গ দিলন্ত নিৰ্ভয় ইন্দ্ৰ শৰণাপন্ন হোৱাত ইন্দ্ৰ তৈক্ষকক অমৰত্ব দান কৰিব পৰা অমৃত পান কৰাই দিলে আৰু অভয় দিলে যে তোমাৰ এতিয়া আৰু মৃত্যু ভয় থাকিব নালাগে তোমাক জন্মে জয় আৰু মৃত্যু বা মাৰিব নোৱাৰে হে মই ৰক্ষা কৰিম বুলিলা পুৰন্দৰ হে তথাপি নুগুচয় শংকা কুৰ তৈক্ষক ইন্দ্ৰই যদিও আশ্বাস দিলে যে তৈক্ষ বিশ্বাস কৰি তৈক্ষকে ল'ব পৰা নাই যে জন্মজয়ৰ এই বেদৰ তোৰ আহুতিৰূপী মন্ত্ৰত মই কেনেকৈ মৃত্যু কাকোৱালি ল'ব নোৱাৰাকৈ থাকিম ইন্দ্ৰই মোক কেনেকৈ ৰক্ষা কৰিব হে ৰাম পখিলা খাটৰ তলে পেট কঘাই এ খুৰা কষামতি ৰইলা আধাৰী পকাই এ কাম্পৈ কলে অৰ তৈতো হৈয়া ম হাত্ৰাস দেখি দি কপাল হবে তুলিলে কহাক দিগপালসকলে হাঁহিছে এই তৈক্ষকৰ মৃত্যুৰূপী কালৰ ভয় দেখি যি মৃত্যুৰূপী কালে সমস্তকে মৃত্যুদান কৰি নিজকে শক্তিমন্ত বুলি প্ৰমাণ কৰিছিল ভকতৰ ভকতিৰ যজ্ঞময় সাধনা অথৰ্ব বেদীয়ৰ বেদৰ মন্ত্ৰৰে ব্ৰহ্মময় সাধনাৰে জীৱক মুক্ত কৰি দিয়াৰ ব্যৱস্থাৰ পৰা কালৰূপী তৈক্ষকো সেই ভয়ৰ পৰা মুক্ত হ'ব পৰা মৃত্যুৰ ভয় কালৰো আছে মৃত্যুৰ ভয় তৈক্ষকৰো আছে মৃত্যুৰ ভয় সকলোৰে আছে কিন্তু ভাগৱতৰ দ্বাদশস্কন্ধত দেখুৱাই দিলে পাণ্ডৱৰ নাতি পৰীক্ষিতক মৃত্যুৰ ভয়ৰ পৰা মুক্ত কৰি দিলে সুখদেৱ স্বৰূপ গুৰু ভগৱান অৰ্থাৎ ইন্দ্ৰক যদি আশ্ৰয় লয় তৈক্ষৰূপী কালো মৃত্যুৰ ভয়ৰ পৰা উদ্ধাৰ হ'ব নোৱাৰে ক'ত আশ্ৰয় ল'ব লাগিব নিগুণস্থিত গুৰু সুখদেৱ স্বৰূপ ভগৱানৰ চৰণ উপাসনা কৰি দৈৱকী নন্দন কৃষ্ণৰ চৰণত কায় বাক্য আৰু মন শুদ্ধ পবিত্ৰ কৰি শৰণাপন্ন হ'ব লাগিব যেতিয়ালৈকে ভগৱান কৃষ্ণৰ চৰণত শৰণাপন্ন নহ'ব তেতিয়ালৈকে মৃত্যুৰ ভয় কোনো জীৱৰ দূৰ নহয় ভাগৱতৰ দ্বাদশস্কন্ধই আমাক সেই শিক্ষা হেৰি দিব বিচাৰিছে হে নাম মৰৈ সৰ্প সতত নখে সৰ্প অতক্ষক কণে দেখিয়া পাছে জন্ম জন্মে জয় হে বামন শবক কোপে পুচিলন্ত হাঁহি অ প্ৰীতি বৰি তক্ষক ন পৰৈ কেনে আহি ইমান সৰ্বমৃত্যু হৈ আছে কিন্তু হে ৰাজ্যসকল অ তোমালোকনো কেনেকৈ অথৰ্ব বেদীয় বাহমন হ'লা ইমান সাধনাৰে তথ্যক দেখোন এতিয়ালৈকে অহাই নাই
राम लोइले कर तय खके गोया इंद्र कहरम अखुनी दिज खमे बुलोय राजा को बसन ओ लोइले कर तय खके गोया इंद्र कहरम एदा অথর্ব বেদ ব্রাহ্মণে আত্মসাধনার যোগেদি বেদর মন্ত্র সাধনার যোগেদি কইছে যে তৈক্ষকে গৈ দেবতা ইন্দ্রক আশ্রয় লৈ আছে সেইটো কারণে কি হয় এ রাখিয়া সা পুরনরে পিয়ায়া অমৃত অসি হে তুন পরয়াসি তৈক্ষক ইন্দ্রর হাতত থাকা অমৃত তক্ষকক পান করা আছে আর সেইটো কারণে আহি যজ্ঞ কুণ্ডত আহি এই তক্ষক পড়াহি নাই এই বুলি অর্থত্ববিদ ব্রাহ্মণ সকলে জন্মে জয় কথা জনালে হে রাম শুনিয়া দেখিলায়াতি ক্রুধ তনিপতি অইন্দ সমে তক্ষকক পড়িউ আহুতি অমূর প্রীতি বৈরী করা কিমা পুরন্দরে এ জয়পাই দুই কু দহি বহলিত হতরে অর্থাৎ মূল পিতৃ বৈরীক ইন্দ্রই কিয় রক্ষা করব ইন্দ্র এনে অপরাধ যেটা করেছে তোমালে ইন্দ্র আর তৈক্ষক দুইজন এই অগ্নিলে অহাকে তোমালে আহুতি দান করা হে রাম এ শুনি দিজে করি হে লন্ত অঙ্গীকার এ লইলে শ্রুবয়ু সারিয়া মন্তয় বিচার শ্রুব যিডাল মারিরে সৈতে ঘি যজ্ঞর অগ্নিত দান করা এই শ্রুবরূপী সেই মারিপাত লৈ তার ঘি লৈ যেতিয়াই মন্ত্রপুট করে যজ্ঞ ইন্দ্র আর তৈক্ষক দুইজনে এই যজ্ঞ কুণ্ডত আহি ভস্ম বলি অর্থপ্রবিত ব্রাহ্মণে আহুতি দান করিলে ইয়ার পাছত কি হব আমাক এতিয়া পদে কব এ পড়ি আহি তৈক্ষকে কহিতে পুরপতি ওই এহি বুলি অগণিত দিলন্ত আহুতি এতে কে বুলন্তে ইন্দ্র তৈক্ষকে কহিত এ পরন্ত স্বর্গর পরা হুয়া ভয়ে ভীত এ হরিল চেতন জ্ঞান আকুল সভা অত্রাহি ত্রাহি গুরু বুলি দিলা দীর্ঘরাম ও হেন শুনিয়াতে বেথে গৈলা বৃহস্পতি ও রাজা কবুলন্ত শুনি মুক মহামতি অর্থাৎ মৃত্যুর রূপী কাল ইন্দ্র আর তৈক্ষক দুইজনলৈকে আহিলে বলে যেটা ইন্দ্রই গম পালে ইন্দ্রই যেটা হে গুরু ভগবান হে গুরু ভগবান তুমি মোক রক্ষা কর এইবুলি গুরুক স্মরণ করিলে ভাগবত গোবিন্দ তত্ত্ব ভাগবত বৈকুণ্ঠপতি কৃষ্ণ জগতর গুরু ঋষিকেশর হৃদয়ের তত্ত্ব এইটো কারণে ভাগবতর দ্বাদশস্কন্ধর অন্তিমত পরীক্ষিত নিপতির মহাপ্রয়াণর পাছত মুখ্য সাধনার তত্ত্বর পাছত জন্মে জয়রূপী জন্ম হয়ে জীবই নিজের জয়ক ঘোষণা করব বিচরা পিতৃর বৈরীর উপর প্রতিশোধ লোব বিচরা এই ভাবনা বিলাক আমার আতর করে কর্তা কেবল কৃষক গুরুজনের সান্নিধ্য বা কৃপা নহলে গুরুজনের একান্ত ভক্তি নহলে গুরুজন যদি রক্ষক হিসাবে আমার রক্ষক নয় আমার জীবনের কোনো দুঃখ সান্ত্বনার কষ্টর পড়া বেলেগে কেউ রক্ষা ভাগবতর দ্বাদশকন্ধর পদর তত্ত্বই আমাকে সেই কথা কি জানালে অর্থাৎ ইন্দ্র মৃত্যুমুখী মৃত্যুমুখী
কালরূপী তথ্য কিন্তু এই মৃত্যুর তত্ত্বর পৰা অমিতর তত্ত্বলে লৈ যাব পৰা শক্তি হল সামর্থ্য হল ইন্দ্র গুরু বৃহস্পতি বৃহৎ মানে বাক্য পতি মানে স্বামী বাক্যর স্বামী হল জগতর শ্রীহরি যোগেশ্বর কৃষ্ণ এই কৃষ্ণস্বরূপ ঈশ্বরের যেতালেকে গুরুর কৃপা নহব তেতালেকে মৃত্যুর ভয় কালর স্পর্শ এইবিলাকর পৰা কোনো কেতিয়াও মুক্ত হব নোৱাৰিব ভাগবতর দ্বাদশ স্কন্ধ যেতিয়া তৈক্ষক আর ইন্দ্র এই দুইজনকে রক্ষা করিলে কোনে গুরু ভগবান বৃহস্পতিয়ে গোবিন্দর তত্ত্ব হয়ে দেবতার গুরু হয়ে ভগবান কৃষ্ণর এজন উপাসনীয় সেবক হয়ে হে রাম বৈষ্ণব অংশ তুমি জগতে বিদিত অতক্ষকে বধিবে নহি তোমার উচিত অপিলে ক অমৃত ভৈল অজর অমর এ মূর বাক্যে দুহন সো রি বাবা চৈক্যর সন্মুখলে আহি জন্মে জয় নিপতি কাশ্বাস দিলে বিশ্বাস দিলে আর ভগবত প্রেমর তত্ত্ব বুঝাই দিলে বোলে তুমি বৈষ্ণবর বংশর কোন বংশর পাণ্ডবর বংশর পাণ্ডবর বংশর তুমি এজন পবিত্র মানব হই তুমি মূল বাক্যটো তুমি রক্ষা কর গুরুর বাক্য যদি লঙ্ঘন হয় তাহলে ভাগবতর পরমার্থিক তত্ত্বর হয়তো কোনোবাখিনি মান হব সেইটো কারণে বৃহস্পতি স্বরূপ গুরুর বাক্য জন্মে জয় রদায় পালন করি ভাগবত স্বরূপ ভগবন্তর কৃপার প্রসাদ আমার দর্শন হয় অর্থাৎ গুরুজনক সদায় মান্যতা করব এ জীবন মিরন মিলয় নিজ কর্ম গতি অসুখ দুঃখ নাহিকে নৃপতি এ সর্পে সুরে অগণিত যদি মৰৈ জ্বলে অ তাহা কুমিলাব জানা নিজ কর্ম ফলে এ নুহিকে স্বতন্ত্র হবে কর্মরয় ও হে নজানি রাজাই ত্রু ক্রুধে হুয়াহি এরা পানি হিংসা সর্প সত্র জন্মে এ কোন দুঃখে করাই তু সর্পর পল অমিশা দেখে ধরা তুমি ইতু অপরাধ এ ললাতে লিখিত ফল দেবে নাহি বাধ এ পুণি জন্মে জয় পাছে গুণিয়া মন ও এৰিলন্ত সর্বসত্র গুরুর বাক্য এ বসাই আহা দরে পাইদ অর্ঘ দিলা দান হে করিলা নিপতি বৃহৎ পতি ক সন্মান হে কইলা গুরু রাজা ক করিয়া আশীর্বাদ এ তৈক কহিতে ইন্দেলা প্রমাণ এ ধাতু নামি আসিল দুনাই উঠিলা স্বর্গত এ সুতে কহিল ত কথা ঋষি সমস্ত হরিরা ভাগবতর দ্বাদশ স্কন্ধত আমাক দর্শন করালে যে
প্রতিকূল পৰায়ণ হৈ জীৱক হিংসা কৰি আমাৰ কোনোবা আপোনজনক কোনোবাই অনিষ্ট কৰি বুলি পৰিলে বুলি আমি ভাবি ৰখা যি সংকীর্ণ মনোভাৱ ভাগৱতৰ দ্বাদশ খণ্ডৰ জন্মেজয়ৰ মনৰ সেই প্ৰতিকূল পৰায়ণ আৰু সংকীর্ণ ঠেক চিন্তাক আকৰণ কৰি বিৰাট ভাগৱতৰ অমৃতময় সমুদ্ৰৰ অমৃতময় তত্ত্ব দান কৰিলে দেৱতাৰ গুণ বৃহস্পতিয়ে জন্ম যায় যে এই সৰ্পৰূপী জীৱবিলাকক হিংসা কৰিবা বিধি লিখন আৰু কৰ্মৰ ফল কেতিয়াও কোনো খণ্ডন কৰিব নোৱাৰে দৈৱকী নন্দন কৃষ্ণ এই ভাগৱত ৰূপী বাংময় মূৰ্তি বাক্যৰ তত্ত্ব হৈ বৃহৎ মানে বাক্য পুতি মানে স্বামী বাক্যৰ স্বামী বৃহস্পতি ৰূপত বৃহস্পতিৰ ৰূপত জগতৰ স্কিনিকৰি কৃষ্ণ নিজেই এইটো কাৰণে বৃহস্পতিৰ ৰূপত আহি দৰ্শন দিলে জন্ম কৰিলা যজ্ঞৰ ফল সাম ফল কৰিলে যজ্ঞৰ উদ্দেশ্য হ'ল নিৰাকাৰ তত্ত্ব দৰ্শন আৰু সৰ্প যজ্ঞৰ যোগেদি জন্মেজয় ৰজাৰ কুধ অহংকাৰ আৰু অবিদ্যা এইবিলাক দূৰ কৰি ভাগৱতৰ দ্বাদশ খণ্ড বিধি লিখন ভগৱন্ত প্ৰভুৰ কৃপাতে খণ্ডন হয় তৈক্ষণৰূপী কাল ইন্দ্ৰৰূপী দেৱতা এই সকলো কোনেও আমাক কেতিয়াও পৰমাৰ্থিক মুখ্য সুখৰ আনন্দ দান কৰিব নোৱাৰে দান কৰিব পাৰে গুৰুৰূপ গোবিন্দ দৈৱকী নন্দন কৃষ্ণই আমাক ভগৱত আনন্দ আৰু মনৰ কুধ অহংকাৰ এই সৰ্পৰূপী আমাৰ মনত বাস কৰি থকা প্ৰতিকূল পৰায়ণ ভাৱবিলাকৰ পৰাও আমাক মুক্ত কৰি দিব পাৰে ভাগৱতৰ দ্বাদশ খণ্ডই ঈশ্বৰ কৃষ্ণৰ পৰমাৰ্থিক তত্ত্ব দৰ্শন কৰাই আমাক বুজালে যে তৈক্ষণৰূপী কালে আমাক এদিন দংশন কৰিবই কৈশৱৰূপী আত্মসংযম আমাৰ সাধনা সদায় থাকিলেও সঞ্জীৱনী ৰূপেৰে আমি কেতিয়াও এই দেহৰ মৃত্যুৰ বন্ধনৰ পৰা আমি মুক্ত হ'ব নোৱাৰিম আত্মা অক্ষয় কৃষ্ণৰ কৃপাত আমি এই জীৱবিলাক পৰমাত্মাৰূপী কৃষ্ণক এদিন এনেও বেলি নহ'ব লাগিব ভাগৱতৰ দ্বাদশ খণ্ডৰ গুৰুৰ কৃপা ভগৱন্তৰ কৃপা জন্মেজয়ৰ ব্ৰহ্মজ্ঞান লাভৰ প্ৰতিকূল পৰায়ণ মনোভাৱে ৰজাক প্ৰতিহিংসুক কৰিছিল আৰু ভগৱত প্ৰেমৰ পবিত্ৰ ভাৱনাৰ পৰা আঁতৰ কৰি এইটো কাৰণে বৃহস্পতিস্বৰূপ গুৰুৰ আজ্ঞা পালন কৰি কালৰ যিটো স্পৰ্শ এই স্পৰ্শ কোনেও কেতিয়াও নিজৰ পৰা আঁতৰ কৰিব নোৱাৰে বুলি জ্ঞান লাভ কৰি বৃহস্পতিৰ চৰণ জন্মেজয়ে সেৱা কৰি জন্মেজয়ে বৃহস্পতি নামৰ বাহমনৰ গুৰুক দান আৰু সেৱাৰ যোগেদি নিজৰ সঞ্চিত পুণ্য আৰু বৃদ্ধি কৰিলে আমাক বুজালে যে সৎজনৰ মহৎজনৰ মহানজনৰ সুপৰামৰ্শ আৰু আদৰ্শ আমি প্ৰত্যেকেই মানি চলিব লাগিব সেই কৃপালো বাপ বান্ধৱ আই সমস্ত ভাগৱতৰ দ্বাদশ খণ্ডৰ বাস্তৱ সন্মত যি দিশ পৰীক্ষিত তক্ষক কশ্যপ সৰ্পযজ্ঞ আৰু লগতে বৃহস্পতি এই গোটেইকেইটা কথাই আমি আলোকপাত কৰি আজিৰ এইটি খণ্ড আমি ইমানতে সামৰণি সেৱা কৰিছোঁ হৰি ৰাম জয় জগতগুৰু শ্ৰীমন্ত শংকৰ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ